আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে, আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত ভগ্নাংশের খেলা পৃষ্ঠা 106 পর্ব 10 নিয়ে। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা 106 এ যে সবার শেষে যে যোগ এবং বিয়োগ আছে, তো সেখানে লেখা আছে গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে, ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো। তো আমরা যখন ক্লাস ফাইভে ছিলাম বা ক্লাস ফোরে ছিলাম বা থ্রিতে ছিলাম, তখন কিন্তু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছিলাম, তাই না? তো সেখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ ছিল, সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ ছিল। কিন্তু ক্লাস সিক্সে সমহর বিশিষ্ট এবং হর ভিন্ন ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আছে। তো তোমাদের 106টাই কিন্তু যোগ এবং বিয়োগের গ্রিড একে তোমাকে সেই সমাধানগুলো করতে হবে, অর্থাৎ গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করতে হবে, করার পর ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লিখতে হবে। তাহলে শুরু করছি। তো আমি ক নাম্বার দিয়ে শুরু করতেছি যে কিভাবে তোমরা গ্রিড একে সমাধান করবে। ক নাম্বার, চাইরের এক যোগ চাইরের এক, তাহলে এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ। তো এইটা আমরা কিভাবে গ্রিড একে এর ফলাফল বের করব, সেটাই আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে কি করব, এই দুইটার জন্য আমরা গ্রিড এক আঁকব, গ্রিড একে নেব, মানে চাইরের একের জন্য আমরা গ্রিড কিভাবে আঁকব। তো চাইরের এক, এটার জন্য আমরা প্রথমে, যেহেতু এর হর কত বলো দেখি, এর হর হচ্ছে 4, তার মানে একটা গ্রিডে আমাকে কি করতে হবে, 4টা অংশ কাটতে হবে, 1 2 3 4। এখন 4-এর মধ্যে কত অংশ হর আছে, মানে 4-এর 1 বলতে আমরা জানি যে লবে যে অংশটা থাকবে সেটাই রং করতে হবে। তো 4-এর 1 বলতে আমরা 4-এর 1 অংশ শুধু রং করব, এই অংশটাকে শুধু আমরা রং করে নেব, এই অংশটাকে রং করে নেব। তাহলে এটা কত অংশ রং করলাম, আমরা 4-এর 1 অংশ রং করলাম। এরপরে কত আছে, এরপরেও কিন্তু 4-এর 1 অংশ আছে, তাহলে আবারও এরকম একটা গ্রিড এঁকে নিতে হবে, 1 2 3 4। তো এর কত অংশ আমরা রং করতে হবে, এর কত অংশ রং করতে হবে, এর 4-এর 1 অংশ রং করতে হবে, তাহলে এটাও হচ্ছে 4-এর 1। তো এখন আমি 4-এর 1-এর সাথে যদি আমি 4-এর 1 যোগ করি, তাহলে গ্রিডে যে রং করলাম এখানে 4-এর 1 অংশ, এখানে 4-এর 1 অংশ, তাহলে 1 আর 1 কত, 2, তার মানে আমি 2 অংশ রং করলাম। এটা যদি এখন আমি ক্যালকুলেশন করি, তাহলে এর ফলাফলটা দাঁড়াবে 1 যোগ 1 সমান হবে 2-এর নিচে 4। তো এখন আমার কি করতে হবে, 2-এর 4 অংশ রং করতে হবে, 2-এর 4 অংশ রং করতে হবে। এটার জন্য আমি আবারও, যেহেতু হর 4, তাহলে আমি প্রথমে 4টা অংশ কেটে নেব, 4টা অংশ কেটে নেওয়ার পর লবে কত আছে, 2 আছে, তার মানে আমাকে 2 অংশ রং করতে হবে, এই 2 অংশ আমি রং করে দিলাম। তাহলে এটাই হচ্ছে গ্রিড এ, অর্থাৎ গ্রিড একে নির্দিষ্ট অংশ আমি রং করেছি, করার পর আমি এটা যোগ করলাম, তো যোগফল কত পাইলাম, 4-এর 2, তার মানে আমি 4-এর 2 অংশ রং করলাম, 4-এর 2 অংশ রং করলাম। এটাই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতে চাই, তোমরা গ্রিডগুলো কীভাবে আঁকবা, মনে করো হর যত থাকবে তো একটা গ্রিডে মানে ততটা অংশ তোমরা কেটে নেবা। মনে করো হর এখানে কত ছিল, 4, তাহলে 1 2 3 4। এখন লবে কত আছে, লবে আছে 1, তার মানে আমি 4-এর 1 অংশ শুধু রং করব, তাহলে এটাও সেম, তাই এটারও আমি 4-এর 1 অংশ রং করব। করার পর এখানে দেখো যে আমরা 2টাতে কয়টা অংশ রং করলাম, 1 আর 1-এ 2, তাহলে আমরা কত রং 2 অংশ রং করলাম, 4-এর 2 অংশ রং করলাম, কারণ 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, তার মানে 4-এর 2 অংশ আমরা রং করলাম। এটাই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, খ নংটার জন্য আমরা সেমভাবে কাজ করব। প্রথমে 5-এর 1 যোগ 2-এর 5-এর 2, এটার জন্য আমরা এখন গ্রিড আঁকবো। তো বলো দেখি, এই অঙ্কে হর কত, হর হচ্ছে 5, তাহলে 5 অংশ বিশিষ্ট একটা আমাকে কি আঁকতে হবে, গ্রিড আঁকতে হবে, 1 2 3 4 5। তো এখানে 5-এর কত হর, মানে 5-এর
কত ভাগ পাশের এক ভাগ তাহলে আমাকে এক ভাগ কি করতে হবে রং করতে হবে তাহলে এটা আমি কত অংশ রং করলাম পাশের এক অংশ রং করলাম তো আমরা কত অংশ রং করলাম পাশের এক অংশ রং করলাম এরপরে আমরা পাশের দুই অংশ রং করব তো এটাকেও আমরা পাঁচ অংশ বিশিষ্ট ঘর কেটে নিব এক দুই তিন চার পাঁচ তো এখানে কত অংশ রং করতে হবে যেহেতু নবে দুই আছে সেহেতু আমাকে দুই অংশ রং করতে হবে এক দুই আমি দুই অংশ রং করলাম তাহলে আমি কত অংশ রং করলাম পাশের দুই অংশ রং করলাম সমান তো এখন আমি কি করব যেহেতু এটি একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে হর যেহেতু পাঁচ আমি পাঁচ নিলাম এখানে হচ্ছে এক যেহেতু আমি এক অংশ রং করেছি এখানে হচ্ছে দুই যেহেতু আমি দুই অংশ রং করেছি তাহলে একের সাথে দুই যোগ করলে কত হবে একের সাথে দুই যোগ করলে তিন হবে তার মানে পাশের তিন অংশ আমি টোটাল রং করেছি মানে মোট তিন অংশ রং করেছি এটার জন্য আমাকে গ্রিড রাখতে হবে এভাবে এক দুই তিন চার পাঁচ তাহলে আমি কত অংশ রং করেছি পাশের তিন অংশ তাহলে আমি পাশের তিন অংশ রং করে দেবো তোমরা এগুলো রং পেন্সিল অথবা রুল পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে কালারগুলো করে দিবা যেহেতু এখানে আমি বোর্ডে বোঝাচ্ছি তোমরা আমি যে অংশগুলোতে দাগি টেনে বোঝাইছি সেগুলো তোমরা রং করে ফিল আপ করবা রং দিলে আরও চিত্র আকর্ষণীয় হবে এবং দেখতে অনেক সুন্দর দেখাবে তো এটি হচ্ছে খ রং প্রশ্নের সমাধান এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব গ নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ক খ এই দুইটা অঙ্কের থেকে তুলনামূলক একটু আলাদা তো এটাতে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এখন আমি সমাধান করে দেখাচ্ছি তো গ নং প্রশ্ন হলো পাশের চার যোগ পাশের ছয় এটিও কিন্তু একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ যে হর একই তাহলে আমরা এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে পারি তো এইটার গ্রিড আমরা কীভাবে আঁকবো এটা কিন্তু একটু ব্যতিক্রম কারণ আগে আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম সেগুলোর দেখা যাইত যে লবগুলো ছোট ছিল তো এবারে দেখো যে লব একটার কিন্তু বড় আছে এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে তো আমরা এটা সমাধান কিভাবে দেব প্রথমে আমরা পাশের চার অংশ আমরা রং করব সেটার জন্য আমরা পাঁচ ঘর বিশিষ্ট একটা গ্রিড আঁকবো এই গ্রিডের কত অংশ রং করা হয়েছে চার অংশ রং করা হয়েছে দেখো চার অংশ রং করা হয়েছে এটা কত অংশ রং করা হয়েছে পাশের চার অংশ রং করা হয়েছে প্লাস এখন এই জায়গায় একটু ব্যতিক্রম আছে তো এইটা আমরা পাশের ছয় অংশ কিভাবে রং করবো এটা তো একটু টাফ এটার জন্য তোমাকে একটু খসড়া করতে হবে যেহেতু এটি একটি কি বলতো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তোমরা জানো যে অপ্রকৃত ভগ্নাংশ হলে ভাগ করতে হয় পাঁচকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে এক এক যাবে উপরে পাঁচ হবে নিচে তার মানে এখানে এক সমস্ত পাশের এক এটা দ্বারা বোঝাচ্ছে এক কিন্তু পূর্ণ এক কিন্তু পূর্ণ এক যেহেতু পূর্ণ সেহেতু আমরা প্রথমে কি করব পাঁচটা একটা গ্রিডে পাঁচটা অংশ নিয়ে পাঁচটাই রং করে দেব এই পাঁচটা অংশই কি করে দেব রং করে দেব পাঁচটা অংশই রং করে দেব যেহেতু এটা এক সম্পূর্ণ অর্থাৎ এক পূর্ণ এক যেহেতু পূর্ণ সেহেতু এটা পাঁচটা ঘরেই রং দ্বারা পূর্ণ থাকবে আর এইটা যেহেতু ভগ্নাংশ পাশের এক সেটার জন্য আমরা পাশের এক অংশ রং করব এক দুই তিন চার পাঁচ এখানে আমরা শুধু কি করব পাশের এক অংশ রং করব পাশের এক অংশ রং করব আর চার অংশ রং করা যাবে না তো এই দুইটা কেন হইল এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো এটা কিন্তু এই দুইটা মিলেই কিন্তু হচ্ছে আমার পাশের ছয় অংশ এই দুইটা মিলেই হচ্ছে আমার কিন্তু পাশের ছয় অংশ মানে পাঁচের ছয় অংশ অর্থাৎ পাঁচের ছয় অংশ আমি রং করেছি দেখো এখানে পাঁচ আর একে ছয় কিন্তু এটা আমরা কীভাবে বুঝবো যখন দেখব যে ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ তখন সেটাকে আমরা ভাগ করব তাহলে ভাগ করলে আমরা যেটা পাব যেমন এখানে এক সমস্ত পাশের এক তার মানে এক তো পূর্ণ তাহলে এক পূর্ণ বলতে তাহলে এক পাঁচ দ্বারা পূর্ণ থাকবে সেটাতে আমরা পাঁচটা অংশকেই রং করব আর ভাঙ্গা অংশটা কি পাশের এক তার মানে এখানে শুধু আমরা পাশের এক অংশ রং করব তাহলে কিন্তু পাশের ছয় অংশ রং করা হয়ে যাবে তো এখন আমরা এইটার সাথে এইটা কিভাবে যোগ করব যেহেতু দেখো এখানে আমরা চার অংশ যোগ করেছি আর এখানে আমরা কত অংশ যোগ করেছি ছয় অংশ যোগ করেছি এখন এইটার সাথে এইটা যদি এখন আমরা যোগ করি তাহলে কি হবে
चार जो छय जोग करी तेल क्योंकि दस हो दस नीचे कत पांच दस नीचे पांच एटा तो अब फिर कि गलो अप्रकृत हो गो तो ये किब ए पाँच दिए दस के भाग देव पाँच दुगुणो दस तर मैंने देखो ये अब एक बारे मिले गेसे पाँच दुगुणो दस तरह पूर्ण हो गए तर मैं एर जोगफल जो मैंने एर जो ग्रिड्ट आँकब से रखम मैं दुईटाई पाँच द्वारा कि थे पाँच द्वारा पूर्ण थको ये रंग करते सम्पूर्णटाई आर एक ग्रीटा के पाँचटा अंश थकते यटारों पाँचटा अंश हमें कि करब पाँचटा अंश ही रंग कर देव अर्थात रंग पेंसिल दिए हम दीते रुल पेंसिल जो आसे रुल से रुल दिए तुम्हारा क्योंकि से कलर करते पर मैं रंग करते पर तो दुईटा के मैं सम्पूर्णटा के रंग कर दिल कैन जेहेतु ये को भांगा अंश नाई दुई भागफल दुई मैं पाँच दिए दस के भाग दिल पाँच दो गुणो दस तरह यहाँ पूर्ण पाइल तेल तो जानी हर छिल कत पाँच तेल अवश्य दुईटा ये ग्रीड नेब पशापाशी जेटाते पाँचटा अंश कर पाँचटा घरे रंग करते तो यही हे गणन प्रश्न समाधान ये क्योंकि आसल एक व्यतिक्रम तो ये अवश्य तुम्हारा भलोक प्रैक्टिस करवा जखने देखा जो भग्नांश अप्रकृत हो गए से तुम्हारा भाग करवा भाग कर देखा जो पूर्ण कत आसे जत पूर्ण आसे हर द्वारा हर जो जमीन एटार हर छो पाँच तर पाँच द्वारा पूर्ण कर नहीं जेहतु ये एक मैं एक समस्त पास एक ये गलो मैं सम्पूर्णटा रंग कर लाँच एक बोलते हमें पाँचटा घर नहीं शुद्ध एक घर रंग कर दिल तेल पाँच और एक कत छय और हर जेहतु पाँच पासे थको एखी चार जो छय जो कर कत दस दस नीचे पाँच तेल एट तो अप्रकृत हो गो एम जोगफल के तो ग्रीड रेखे देखाते हैं यह कि भाग दिल पाँच दुगुणो दस हमें पूर्ण संख्या पेल दुई तेल जेहेतु दुई पूर्ण सेहेतु हमें पाँच घर विशिष्ट दुईटा निलटा नहीं दुईटा सम्पूर्ण रंग कर दिल तो ये हे गणन प्रश्न समाधान एवे हमें घनन प्रश्न समाधान करब एक कथा एखे जो देखाना हमें जो तुम्हारे जो चार्ट जोग एखे तुले रेखे चार्ट जोगर मध्य क ख एक ग आलदा और ख एक आलदा तुम्हारा देखो क ख गो छो समहर विशिष्ट भग्नांशर जोग किन्तु घ नम्बर हे भिन्न हर विशिष्ट भग्नांशर जोग तो क्यों समाधान करते हैं तुम्हारे देख तो घ नम प्रश्नटी हे सतर तीन जो तीन एक तो ये क्योंकि भिन्न हर विशिष्ट भग्नांश तो भिन्न हर विशिष्ट भग्नांशे क्यों ग्रीट एके भग्नांशे रंग पर समाधान করা যায় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমে আমরা অংশগুলোকে লিখব এখানে যেমন মনে করো 7 এর 3 আমরা প্রথমে কি করব 7 এর 3 অংশ রং করে নেব 7 এর 3 অংশ রং করে নেব 1 2 3 4 5 6 7 এই যে 7 7 কেন আঁকলাম যেহেতু এর হর হচ্ছে 7 এখন লবে কত আছে 3 তাহলে আমি 3 অংশ শুধু রং করে দেব কত অংশ तीन अंश शुद्ध रंग कर दे तो कत अंश रंग कर लातर तीन अंश रंग कर लगे तीन एक तो तीन एक अंशन रंग करी तेल क्यों ये रंग कर देखो देखो एक बड़ो कर निल तीन कत अंश रंग करा तीन एक अंश रंग करा तेल एक अंश रंग कर दिल कत अंश रंग कर लीन एक अंश यटार साथ जो है तो यो भिन्न हर विशिष्ट भग्नांशर हमारे अंशगुलो आपात निल एगुलो के समहर करब तो समहर करार्जन की करब प्रथम ये भग्नांशा आई भग्नांशर लब एवं हर के भग्नांशर हर द्वारा गुण देव एवं भग्नांशर आर लब हर के भग्नांशर हर द्वारा गुण देव हमें जो तीन द्वारा ये गुण दी तीन तरीके में तीन सत्ता एकुश आर सात द्वारा जो ये गुण दी सत पेशा तीन सत्ता एकुश तक क्योंकि हर एक ही है तो हमें ये समहर करब कि करब समहर करब समहर करार्जन प्रथम सतर तीन के प्रथम सतर तीन के कि करब यही भग्नांशर जो तीन आर हर द्वारा यटार लब के गुण देव एटार लब के गुण देव तेल गुण दी हमें कि पा तीन त्रिका नय तीन सत्ता एकुश पा पा कि तेल एकुशे नय अंश ए रंग करब एकुशे नय अंश रंग करब एकुशे नय अंश रंग करब
এই দিক দিয়ে আমি তিনটা কলাম নিলাম, এখন সারি নেব আমি সাতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমি সাতটা সারি নিলাম। এখন একুশের কত অংশ রং করতে হবে আমাকে? নয় অংশ রং করতে হবে। তাহলে এই দিক এই এই দিকটা তো হচ্ছে সাত, তাহলে আমি সাত অংশ রং করলাম, আট নয়, এই আমি নয় অংশ রং করে দিলাম। একুশের নয় অংশ আমি রং করলাম, তাহলে এইটাকে আমি কিন্তু একুশের নয় বানাইলাম এইটাকে। এখন এইটাকে আমার হর একুশ বানাইতে হবে, সেটা কিভাবে দেখো, একের নিচে তিন, তো এখন আমি লবকেও সাত দ্বারা গুণ দেবো, হরকেও সাত দ্বারা গুণ দেবো, যেহেতু এর হর হচ্ছে একুশ। তাহলে এখানে হর আছে তিন, তাহলে তিনকে একুশ বানাতে গেলে কত দ্বারা গুণ করতে হবে? সাত দ্বারা গুণ করতে হবে। তাহলে সাত এককে সাত, তিন সাতা একুশ, সাত এককে সাত, তিন সাতা একুশ। তাহলে আমি এখন একুশের সাত অংশ রং করব, একুশের সাত অংশ রং করব। এটার জন্য আমি গ্রিড আঁকবো, এদিক থেকে নেব তিনটা আর এদিক থেকে নেব আমি সাতটা, তিন চার পাঁচ ছয় সাত। তাহলে এখানে কত অংশ রং করবো আমি? সাত অংশ রং করবো। তাহলে এই পুরো লাইনটা আমি রং করে দেব, এটা পুরোটা রং করে দিলে আমার একুশের সাত অংশ রং হবে। তাহলে এখন আমি একুশের নয় অংশের সাথে একুশের সাত অংশ যোগ করব, একুশের নয় অংশের সাথে আমি একুশের সাত অংশ যোগ করব। তো এটা যদি আমি এখন যোগ করি, তাহলে যোগ করলে কত হবে? নয় আর যোগ সাত, নয় আর সাত কত হচ্ছে? ষোলো। তার মানে একুশের ষোলো অংশ এবারে আমাকে রং করতে হবে, একুশের ষোলো অংশ রং করতে হবে। এটার জন্য আমি একটু উপরে দেখাচ্ছি যে একুশের ষোলো অংশ কিভাবে রং করতে হয়। তো আমরা এই দিক থেকে কলাম নেবো কয়টা? তিনটা, আর রো নেবো আমি সাতটা, তিন চার পাঁচ ছয় সাত। তাহলে আমি কত অংশ রং করেছি? একুশের ষোলো। তাহলে এই এই লাইনটা কত? সাত, আর সাত কত? চোদ্দো, পনেরো, ষোলো। তাহলে আমি এইখান থেকে এই দিক থেকে এইগুলো সব রং করে দিলাম, তাহলে আমি কত অংশ রং করলাম? একুশের ষোলো অংশ রং করলাম। তো এই হচ্ছে ঘনম প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো যে এখানে ভিন্ন হর হলে তোমাদেরকে অবশ্যই সেটা সমহর করে নিতে হবে। প্রথমে যেভাবেই ভগ্নাংশগুলো থাকবে সেভাবে আমরা গ্রিডগুলো রং করে নেব। সাতের তিন, প্রথমে আমি সাতের তিন অংশ রং করেছি, তারপরে তিনের এক অংশ রং করেছি, করার পরে আমি এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর দুইটাকে সমান করেছি। তো সাতের তিন, সাতকে আমি কী করেছি, এই ভগ্নাংশে যেহেতু এখানে ভগ্নাংশ হচ্ছে দুইটা, এই ভগ্নাংশে তো হচ্ছে তিন, তো এখন আমি তিন দ্বারা কী করেছি, এর লবকেও গুণ দিয়েছি, হরকেও গুণ দিয়েছি, লবকেও গুণ দিয়েছি, হরকেও গুণ দিয়েছি। তাহলে তিনত্রিকা নয়, তিন সাতা একুশ, তার মানে একুশের নয় অংশ এখন আমি রং করলাম। করার পরে তাই এইটা তো একুশের নয় হয়ে গেল, এর ভরটা কী হয়ে গেল? একুশ। এখন এর ভরটা তো তিন আছে, তাহলে এটাকে যদি আমি এখন একুশ বানাতে চাই, তাহলে তিনকে কত দ্বারা গুণ দিলে একুশ হবে? সাত দ্বারা। এই জন্য আমি কী করলাম, লবকেও সাত দ্বারা গুণ দিলাম, হরকেও সাত দ্বারা গুণ দিলাম, সাত এককে সাত, তিন সাতা একুশ। এবারে আমি রং করলাম একুশের সাত অংশ। এখন আমি একুশের নয় অংশের সাথে একুশের সাত অংশ যদি আমি যোগ করি, তাহলে আমার যোগফল আসবে একুশের ষোলো, তার মানে আমাকে একুশের ষোলো অংশ রং করতে হবে। তো এটি হচ্ছে গ্রিডে একে আমি নির্দিষ্ট অংশগুলো রং করলাম এবং তারপর এর যে ফলাফল বা এর যে যোগফল সেটা আমি লিখে দিলাম। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।